হ্যালো বন্ধুরা, এটা ছিল দোলের দিন। আমি সকালবেলা বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, একটু দোল খোল খেলবো আড্ডা আমার বন্ধুদের সাথে। বাড়ির একটু দূরে গিয়ে দেখি না কচি কাঁচারা ধরেছে রং মাখাবে, ঠিক আছে। আর পকেটে তখন চকলেটও নেই, আর কিছু করারও নেই, বাচ্চা সব রং মাখাবে, মাখাও যত ইচ্ছে হয়। কী সব ছিল মাখিয়ে দিল মোটামুটি। আমি বললাম যে মাথাটাই দিস না, আর তোরা রং দিস না, ওই সব জলের গুলে রং ফং দিস না, আবিদ্যে যত দিবি কোনো অসুবিধে নেই। তো বাচ্চাদেরকে বললাম, একটা ভিডিও বানিয়ে দিল। তারপরে সব বন্ধুরা মিলে আবার বেরিয়েছি, এবারে চলো রং খেলতে হবে, কে কোথায় যাবো না যাবো, ঠিক আছে। বন্ধুরা মিলে এতক্ষণ আড্ডা দিলাম, আড্ডা দেওয়ার পর আমাদের গ্রামের দিকে রং খেলাটা এমনই হয়, বেশ সবাই মিলে বন্ধুরা একসাথে বেরোবো, এবার প্রত্যেকজনের বাড়িতে বাড়িতে যাব, কিছুক্ষণ রাস্তায় দাঁড়াবো, রাস্তায় যে লোকগুলো যাবে ওদের মাখাবো। এই দেখো রাস্তায় একজনকে ধরেছে, এরা আমাদেরও ধরেছিল, আমরা এই সুযোগটা পেয়ে পকার পা হয়ে গেছি ওইখান থেকে, ঠিক আছে। রাস্তায় যেতে যেতে আরও অনেক কচি কাঁচা বাচ্চা কাচ্চা সব মোটামুটি রং মাখাবে। এটা হচ্ছে আমাদের যে পল্টু ভাইয়ের যে দোকান, সেই দোকান, ঠিক আছে। সুদর্শন ভাই আমাদের কাজ করছে, বেচারা রং মাখবে না, কিন্তু তুই মাখবি না বললে ভাই আমরা তো ছাড়বো না, এটা হতে পারে না। আমাদের এটাতেই হচ্ছে আনন্দ, কেউ যদি রং মেখে নেয় না ওতে মজা লাগে, বেশ মাখবে না, জোর করে ধরিয়ে এনে আমাদের একটু রং মাখাবো। এটা আমাদের গ্রামের দিকে ছোটোবেলা থেকেই আমরা এভাবে আনন্দ করেছি, ঠিক আছে। আমাদের দোলটা মানে হচ্ছে এরকম দোল, এতে বেশ আনন্দ লাগে। আর রাজু আর পিছনে হচ্ছে শিবু ভাই ধরে আছে, ঠিক আছে। আমরা কোনো রং ফং মাখি না, এই আবিরগুলো ছিল আবিরগুলো, কারণ রং না উঠতে চায় না, স্কিনের অ্যাসপ্যাস বেরোয়, ওতে অনেক প্রবলেম হয়। মাঝে একটু ডান্স হয়ে গেল, ঠিক আছে, সবাই মোটামুটি রং টং মাখিয়ে নিয়েছে। এবারে চলছি একে একে দোকানের দিকে, যে যাকে পাবো মোটামুটি দোকানে, বাজারের দোকানে সবকে রং মাখাবো। এক যার চকলেট কিনেছি সবাইকে চকলেট দেবো আর রং মাখাবো, এটাই হচ্ছে আমাদের দোলের আনন্দ। আর রাত্রেবেলা আমাদের দোলে যা হবে সব, অনেকের বাড়িতে কী হয় মিষ্টি দেয়, অনেকের বাড়িতে মিষ্টি খাওয়ায়, চকলেট খাওয়ায়। আর এটা ছিল আমার এক দাদু, ওই টাকাগুলো যেগুলো হয় আবার অনেকে টাকা দেয়, ওই টাকাগুলোকে নিয়ে রাত্রেবেলা কী করি আমরা একটু টাকা পয়সা লাগিয়ে রাত্রেবেলা বেশ একটু সবাই মিলে ফিস্ট করে নিই। আর মোটামুটি বাজারে দেখতে পাচ্ছ কীভাবে রং খেলা চলছে, আমাদের রং খেলাটা এরকমই হয়, এতে হচ্ছে আনন্দ বেশি। বন্ধু বান্ধব দাদু ঠাকুমা এদের সাথেই রং খেলি, ওরে বাস কালারটা দেখো, না না ওইখানে একটু দিতেই হবে ভাই, না দিলে ঠিক হবে না, এরপর হিন্দুস্তান পাকিস্তান করে দিয়েছি দুপাশ, ঠিক আছে। তো আনন্দটা হচ্ছে এভাবেই আমরা করি। আর এখানেও একজনকে পেয়েছিলাম, আমাদের এই সব চেনা পরিচিত, আমাদের এই বন্ধু বান্ধব হয় এদের, এই দোকান টোকান রয়েছে এখানে, সব আড্ডা দিই একসাথে, তো তাদের সাথেই বেসিক্যালি মজাটা আরও বেশি করে করা যায়। আর আমাদের গান চলতে চলতে ভাবলাম কখনটা টাকা দেখে না, আমাদের বাবা ভাই রেডি আছে আবার একটা গান, ওই কথাটাই আমাদের আলোচনা হচ্ছে। যে বললাম এই সময় মাথায় চলে গেল, হ্যাঁ একটা বাইক নিয়ে, একটা বাইক নিয়ে আমাদের যেতে হবে। এটা হচ্ছে আমার পাড়ায় ওই দাদুকে প্রথমে দেখেছিল, ওই দাদুর ঘুড়ি, ঠিক আছে। আমার পাড়ায় না দাদুকে সব বড় বড় ঘুড়ি, আমারও একটা ছোট্ট ঘুড়ি আছে, ওই ঘুড়িটা পুরো আমরা ডিজাইন করছিলাম যে বিভিন্ন রঙের ওখানে মেলা বসবে, পুরো বসন্তটা হচ্ছে যেন এই ঘুড়িতেই লেগে থাকে, ঠিক আছে। আর এই যে আরেক দাদু, এই দাদুর ঘুড়ি তো হচ্ছে কালার হচ্ছিল, একপাশে গেরু হয়ে গেছে, একপাশে সবুজ হয়ে সরি আকাশি হয়ে গেছে, আবার ব্লু হয়ে গেছে, এই পাশে আবার চলছে একরকম কালার। আমাদের দোলের আনন্দটাই এরকম হয়। আর আমাদের হচ্ছে বন্ধু হয়, ঠিক আছে, লুকিয়ে থাকবে আমরা ঘরের কোনটা দিয়ে ঢুকবো কেউ জানে না, ঠিক আছে। এই মজাটাই আনন্দ, কেউ দেখতে পাইনি, রং নেই, ছোটো নেই, চিন্তা নেই। রং খেলার পরে আমরা সব বডি বিল্ডার, ঠিক আছে। দেখো সবার বডি দেখো, এগুলো দেখে ভাই আমির খানও ভয় খায়, শাহরুখ খানও ভয় খায়। এই আমি মোটামুটি যদি কেলিয়ে যাই ওইখানে পুকুরের নিচে, সব কাঁচ ভাঙা ফাঁচ ভাঙা কী সব আছে, পায়ে পায়ে ঢুকবে ভাই। বলতে বলতে মোটামুটি আমাদের ছোট্টু ভাই এবার নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওরা অলরেডি নেমে গেছে, আমিও নেমে গেলাম। আমার ছোট্ট আমাদের বীরাপ্পান হচ্ছে একটু বলছে আমি একটু ক্যালি মারবো, ক্যালি মারতে গিয়ে ধপাস, ব্যাস। এবারে চলছে আমাদের হচ্ছে পুকুরে মোটামুটি অনেকক্ষণ আমরা নিজেরা একটু স্নান করলাম, সাঁতার কাটলাম, আর ভিডিওটা করছিল আমাদের তনু ভাই। আনন্দটা এটা আমাদের গ্রামের দিকে এভাবেই হয়, সবাই যখন একসাথে হয়ে যায় মোটামুটি একটা উন্মাদনা তৈরি হয়ে যায়। এবারে সবার প্ল্যান হলো চলো ভাই আমরা এইভাবে একটু ছবি ফবি তুলি, হ্যাঁ ভাই তোল, সবাই মুখগুলো তো অবস্থা খারাপ। গ্রামের দিকে যারা ছেলেমেয়েরা থাকে তারা মোটামুটি আনন্দটা বুঝবে যে কী হয় গ্রামে, সব বন্ধুরা যখন বাইরে থেকে গিয়ে একসাথে হবো, পুকুরে মাছ ধরা, তারপরে আম পেড়ে খাওয়া। নিজের বাড়িতে অনেক আম গাছ থাকলেও হবে না, সে লোকের বাড়িতে আম পেড়েই খেতে হবে সন্ধ্যাবেলায়। মোটামুটি এটা আমাদের ফিস্টের আয়োজন হয়ে গেছে, ঠিক আছে, উনান পুনান রেডি।
এখানে বসে গেছে আলু পেঁয়াজ নিয়ে, ওখানে চাল ফাল নিয়ে রেডি হয়ে গেছে। ফিস্টে মোটামুটি আমাদের সেই আনন্দ হয়, আমাদের অনেক টাকা উঠেছিল। তো আমরা রান্না করছি, এটা মশলাটা হচ্ছে যেটা বলছিলাম, গ্রামের দিকে ছেলেমেয়েরা থাকলে মোটামুটি ওটা, যারা গ্রামের দিকে ছেলেমেয়ে ওরা বসে মোটামুটি বন্ধুদের মধ্যে আনন্দটা কী হয় বা পুজোতে কীভাবে আনন্দ করি, আমাদের আনন্দটা অন্য রকমের হয়। সারাদিন বাইক নিয়ে ঘুরবো, সারাদিন হো করবো, বাড়িতে যাবো না, সারাদিন বন্ধুরা পিকনিক করবো, রান্না করে খাবো, আবার ঘুরতে চলে যাবো, ওই আনন্দটা হচ্ছে আমাদের গ্রামের দিকেই পাই। হ্যাঁ, এবার যে যেখানে মানুষ যে 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 পরিবেশে অভ্যস্ত, সে হয়তো সেই পরিবেশের আনন্দটাই বেশি পায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ব্লকে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে 10 ঘন্টা প্রেস করো। থ্যাংক ইউ।